আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাতাশা নাসি চৌধুরী ফ্রম অ্যাস্থেটিক স্কিন কেয়ার অ্যান্ড লেজার সেন্টার, অ্যাস্থেটিক অ্যান্ড ডার্মাটোলজি স্পেশালিস্ট। আচ্ছা, আমাদের কাছে যেটা আমাদের ক্লিনিক্যাল বই আর অ্যাস্থেটিক জিনিসটা দুইটাই মানে আলাদা, কিন্তু একটা জিনিস কমন থাকে, সেটা হচ্ছে মিস্তা। মানে আমাদের ক্লিনিক্যালিও মিস্তা পড়তে হয় এবং অ্যাস্থেটিক যখন প্র্যাকটিস করতে যাই দুইটাও কিন্তু আমরা মিস্তা পেশেন্ট পাই। মিস্তা কেন হয়? মিস্তাটা কেন হয়? যখন আপনার হচ্ছে স্কিনে কোনো কারণে পিগমেন্টেশন বা কালো দাগটা আপনার স্কিন থেকে রিয়াকশন করে বা যে কোনো কারণে হোক, তখন আপনার স্কিনে যখন ভেসে আসছে তখনই আমরা মিস্তা বলে থাকি। মানে হাইপার পিগমেন্টেশন আলাদা জিনিস, সেটা হচ্ছে কোনো ইঞ্জুরি শরীরে অন্য কথা, কিন্তু যখন মুখের ক্ষেত্রে আসছে তখনই আমরা ওটাকে মিস্তাতে একটা ব্রড টার্মের মধ্যে কাউন্ট করি। তো মিস্তা হচ্ছে সাইট স্পেসিফিক কিছু সাইট থাকে। মিস্তা থাকে হচ্ছে যে কপালের যে অংশগুলোতে মিস্তা নিয়ে আসে, কেউ হচ্ছে এখানে আসে এই যে আন্ডার আইয়ের দিকে এরিয়ার গালে, কেউ আসে হচ্ছে এই শুধু হচ্ছে কানের সামনের অংশটুকুতে নিয়ে আসে কালো দাগ, কেউ আসে ঠোঁটে মিস্তা নিয়ে আসে, আবার হচ্ছে মানে মেনলি দেখা যায় যে ফেসের এক্সপোজ পার্টে আসে। তো আবার অনেকে দেখা যায় যে গলার এখানটাও আসে, যারা হচ্ছে ধরেন একটু এক্সপোজ থাকে গলাগুলো সামনেতে। তো আমরা যখন মিস্তার পেশেন্ট আসে তখন আমরা কিছু জিনিস দেখি। ফার্স্টে জিজ্ঞেস করি তার ফ্যামিলিতে কারো আছে কি না, যে দেখা যায় যে মা বা খালা বা ফুপু এরকম ব্লাড রিলেটেড কারো থাকলে তার মিস্তা থাকে, মানে চান্সেস থাকে, অনেক দূর চান্সেস থাকে 60-70% পর্যন্ত মিস্তা আসার। আরেকটা জিজ্ঞেস করে থাকি আপনি কি কোনো ধরনের পিল খেয়েছে কিনা। আমরা মিস্তা কিন্তু শুধু মেয়ে ছেলে তা হয় না, সবারই হয়, মেয়েদের হয় ছেলেদেরকে হয়। তো মেয়েদের ক্ষেত্রে আমরা জিজ্ঞেস করি জন্ম নিয়ন্ত্রণ কোনো পিল খেয়েছে কিনা। অনেকে আবার হচ্ছে ইমার্জেন্সি পিল খায়, তো এগুলো কিন্তু আপনার মুখে দাগ ফেলাতে সাহায্য করে, মানে দাগ ফেলে থাকে, কারণ ওগুলো একটু হরমোনটাকে চেঞ্জ করে। এই হরমোনগুলো আমাদের বডিতে চেঞ্জ হয়ে যাওয়ার জন্য স্কিনের রিসেপ্টর এগুলোকে বেশি রিয়েকশন করে দাগ ফেলে দেয়। আরেকটা করে থাকি পেশেন্ট যখন আসে তখন আমরা জিজ্ঞাসা করি যে আপনি কি কোনো ধরনের ক্রিম ব্যবহার করেছেন, যেটা মানে আমাদের আমরা যখন এখন দেখি অনেক পেশেন্ট অনেক ধরনের পিলিংসের বাসায় ব্যবহার করেন, অনেক পার্লারে পিলিং করেন, ফেয়ার পলিশ করেন, তারপর হচ্ছে দেখা যায় যে নিজের থেকে কোনো হোয়াইটেনিং ক্রিম ইউজ করেন, পাকিস্তানি থাইল্যান্ড এগুলো ডিফারেন্ট টাইপের ক্রিম ইউজ করেন। তখন যখন এই ক্রিমগুলো আপনি ব্যবহার করেন, আপনি যদি রেগুলার বেসিসে এগুলো ব্যবহার করতে থাকেন করতে থাকেন, একটা সময় আপনি চেহারাটা অনেক সুন্দর হয়ে যাবে, অনেক উজ্জ্বল হয়ে যাবে। তারপর তো সারা জীবন তার ক্রিম ব্যবহার করা যায় না, চামড়াও পাতলা হয়ে যায় জ্বলে যায়, তখন বন্ধ করে দিলে এই দাগগুলো হয়ে যায়। তো এই যখন এইগুলো যখন আমরা হিস্ট্রি করে বের করি যে ক্রিম কত কী কারণে আপনি এই দাগটা পড়ছে। আচ্ছা, এখন আমরা আসি মিস্তা ট্রিটমেন্ট নিয়ে। মিস্তা হচ্ছে আসলে সুপারফিশিয়াল ডিপ দুই টাইপের মিস্তা হয়ে থাকে। দেখা যায় যে আপনি বুঝবেন কীভাবে আপনি সুপারফিশিয়াল ডিপ কিনা, আমরা হচ্ছে স্কিন অ্যানালাইসের মাধ্যমে দেখি আপনি সুপার না ডিপ, তারপর আরও অনেক ধরনের প্রসেস আছে সেগুলোর মাধ্যমে দেখি সুপারফিশিয়াল আর ডিপ। তারপর আপনি কীভাবে বুঝবেন যে আপনি সুপারফিশিয়াল নাকি ডিপ? দেখা যায় যে আপনাকে যখন আমি ক্রিম দিচ্ছি বা কোনো ডক্টর আপনাকে ক্রিম দিচ্ছে চলে যাচ্ছে, কিন্তু বন্ধ করার সাথে সাথেই চলে আসছে, তো বোঝা হবে এটা সুপারফিশিয়াল একটা মিস্তা। আপনি এখানে ক্রিম রেগুলার বেসিসে ব্যবহার করতে হবে, সানস্ক্রিন ইউজ করতে হবে, সান প্রোটেকশন ইউজ করতে হবে, পিল যেগুলো খাচ্ছিলেন সেগুলো বন্ধ করে দিতে হবে, পিলিং ইউজ করা কমাতে হবে, তাহলে দেখবেন যে অনেক দূর ইম্প্রুভ হবে। হ্যাঁ, হয়তো বা পুরোপুরি না গেলেও 70-80% ইম্প্রুভ হয়। কিন্তু যদি আপনি ডিপ মিস্তা হয়ে থাকে বা মেলাসমা ডিপ হয়ে যায়, তখন আমরা করে থাকি কি পিলিং করি, আমরাও পিলিং করি, কিন্তু আমাদের পিলিংয়ের সাথে আপনার বাজারে যে পিলিং সেট ওটার মধ্যে পার্থক্য, ওগুলো হচ্ছে আপনি চামড়াকে একদম পাতলা করে দেবে, আর আমরা কিন্তু পাতলা করি না। আমরা যে পিলিংগুলো করে থাকি ওগুলো হচ্ছে ওয়াটার বেস, সুতরাং আপনার স্কিনে কোনো ক্ষতি হবে না এবং আপনাকে একটা নির্দিষ্ট সময় পরপর নিতে হবে। আমরা আরও করে থাকি এসআর লেজার লাইট থেরাপি করে থাকি, লেজারের মাধ্যমে সেটা হচ্ছে আস্তে আস্তে পিগমেন্টেশনটাকে কমায়। আরও করে থাকি সেটা হচ্ছে একটা হলো আমরা প্লাজমা পেইন থেরাপি করে থাকি, যেখানে যেখানে পেইন আছে সেগুলো কমায়। কিন্তু সবার আগে আমি যখনই মিস্তা পেশেন্ট পাই তখনই দেখে থাকি যে তারা ডিফারেন্ট টাইপের ক্রিম ইউজ করে এর কাছ থেকে শুনে ওর কাছ থেকে শুনে চামড়াটাকে পাতলা করে ফেলছে, তখন আমাদের কাছে আসে। সো আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যে মিস্তার যদি আপনি কোনো ট্রিটমেন্টে যেতে চান যে কোনো একজন ডার্মাটোলজিস্টের আন্ডারে থাকুন, আপনি হ্যাঁ বলবেন যে আমি তো ডাক্তারের দেওয়া ক্রিম ব্যবহার করে চলে যায় আবার আসে, কিন্তু ওগুলো একটু ফলো করুন, নিজের থেকে কোনো ধরনের ক্রিম ইউজ করবে না। আপনি যদি নিতান্ত ইচ্ছা করে রাতের বেলা ভিটামিন সি ইউজ করতে পারেন, কোজিক ক্রিম, কোজিক সোপ এগুলো ইউজ করতে পারেন, এগুলো যদি আপনি বা আলফা বিউটিন বেস্ট এগুলো ইউজ করতে পারেন, ইনশাল্লাহ বাসায়ও অনেক দূর কমবে। আর উপটান অনেক ব্যবহার করতে চান, জিজ্ঞেস করেন যে উপটান কত দূর কার্যকরী, হ্যাঁ আপনি যদি স্কিনে উপটান স্যুট করে তাহলে সপ্তাহে 2-3 দিন ব্যবহার করতে পারেন, এর বেশি না। তো ভালো থাকবেন, আশা করি অনেক দূর ইনফরমেশন দিয়ে আপনাদের সাহায্য করতে পারছি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।